আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين الله رب العالمين বলেন পৃথিবীতে বিচরণকারী যত প্রাণীকুল আছে যত জীবজন্তু আছে গরু ছাগল আছে পোক পাখালি আছে সমস্ত মখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি এবং তাদের স্থায়ী ও অস্থায়ী সমস্ত কিছু সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি তাদের ব্যাপারে সমস্ত কিছু সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ করা আছে ইমাম কুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এই তাফসীরে এই আয়াতের তাফসীরে সুন্দর একটি হাদিস উল্লেখ করেছেন আবু মুসা আশআরী আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাদের নেতৃত্বে ইয়ামান থেকে মদিনায় একটা কাফেলা আসলো আসার পরে মদিনায় পৌঁছার পরে তাদের সাথে থাকা খাবার দাবার শেষ হয়ে গেল তারা যে পানি খাবে তারা যে খেজুর খাবে যা খেয়ে তারা নিজেদের শক্তি অর্জন করবে ওই খাবারগুলো শেষ হয়ে গেল আবু মুসা আশআরী আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাফেলার সমস্ত লোক মিলে পরামর্শ করলো আমাদের এই দুরবস্থার কথা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জানাই তিনি আমাদের জন্য কোন না কোন ব্যবস্থা করবেন তারপর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাফেলা থেকে একজন লোককে পাঠালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের দুরবস্থা বলার জন্য এক সাহাবী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজার সামনে গিয়ে হাজির সাহাবী তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের আয়াত শুনতে পারলেন শুনলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন ওই কোরআনের আয়াতের ভিতরে এই আয়াতটা ছিল وما من دابة في الأرض إلا على الله رزقها সাথে সাথে সাহাবীর মাথার কনক নড়ে উঠল আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন আমরা তো গরু ছাগলের চাইতে নিকৃষ্ট না আমরা তো পোক পাখালির চাইতে নিকৃষ্ট না আমরা তো শ্রেষ্ঠ জাতি সমস্ত মাখলুকাতের চাইতে আমরা মানুষ হলাম শ্রেষ্ঠ তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের দায়িত্ব যেহেতু নিয়েছেন রিজিক আল্লাহ তাআলাই আমাদের জন্য পাঠাবেন আমি রাসূলকে কেন আমাদের দুরবস্থার কথা বলতে যাব যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্ব নিয়েছেন সাহাবী আর ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন না কিছু না বলে সে তার কাফেলায় আবার পুনরায় চলে গেলেন এবং সাথীদেরকে ডেকে ডেকে বললেন ও সাথী ভাইরা সুসংবাদ শোনো সুসংবাদ শোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের রিজিকের ফয়সালা হচ্ছে সাহাবা একরাম সকলেই মনে করলেন হয়তো বা রাসূল আমাদের জন্য খাবার পাঠাবেন এই কথাটা সাহাবাকে বলে দিয়েছেন সেজন্য সে আমাদেরকে সুসংবাদ দিচ্ছে সবাই বসে রইলেন কখন খাবার আসে কিছুক্ষণ পরে দেখা যায় দুইজন ব্যক্তি রুটি এবং গোশত ভর্তি একটি খাঁচা নিয়ে তাদের কাফেলায় হাজির হয়েছে এবং তাদেরকে খানা গ্রহণ করার জন্য বলল সাহাবা একরাম সাত সন্দেশে খাবারগুলো গ্রহণ করলেন এবং উদর ভর্তি করে সেই খাবার খাওয়ার পরেও কিছু খাবার রয়ে গেল
সাহাবা একরাম চিন্তা করলেন আমাদের তো ক্ষুধা নিবারণ হয়েছে আমরা তো তৃপ্তি সহকারে খাবারগুলা খেতে পেরেছি এখন এই খাবারগুলা আমরা রাসূলের কাছে আমার পৌঁছে দেই যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন মতো এই খাবারটা আবার ব্যয় করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই খাবারটা আবার পাঠিয়ে দেওয়া হলো যখন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সাহাবা একরাম উপস্থিত সাহাবা একরাম রাসূলকে ডেকে বলে হে নবী আপনি আমাদের জন্য যে খাবার পানীয় পাঠিয়েছিলেন সেটা খেয়ে আমরা আত্মতৃপ্তি পেয়েছি আমাদের ক্ষুধা নিবারণ হয়েছে এই খাবারগুলো আপনার প্রয়োজন মতো আবার অন্যদের ভিতরে বিতরণ করে দিয়েন রাসূল তো তার কথা শুনে হতবাক আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই তোমরা এই কথা কোথ থেকে শুনলা আমি তোমাদের জন্য খাবার পাঠিয়েছি সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে তো অমুক সাহাবীকে পাঠিয়েছিলাম আমাদের দুরবস্থার কথা বলার জন্য সে কি আপনার কাছে এসে আমাদের দুরবস্থার কথা বলে নাই রাসূল উত্তর দেয় আমার কাছে তো কিছুই বলে নাই সাহাবাকে ডাক দাও সাহাবাকে ডাক দেওয়ার পরে সাহাবাকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি তো আমার কাছে এসে রিজিকের কথা বলো নাই তোমাদের দুরবস্থার কথা বলো নাই তাহলে এই খাবার কোথ থেকে আসলো সাহাবি তখন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আপনার কাছে রিজিকের কথা বলার জন্য এসেছিলাম তখন তো আপনি কুরআন তেলাওয়াত করছিলেন তখন ওই কুরআন তেলাওয়াতের ভিতরে একটা আয়াত আমি শুনতে পেলাম ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা যেখানে আল্লাহ তাআলা সমস্ত রিজিকের দায়িত্ব নিয়েছে সেখানে আপনার কাছে রিজিকের কথা কিভাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন এটা আমার পক্ষ থেকে তোমাদের মেহমানদারি নয় এই মেহমানদারি স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি তোমাদের জন্য মেহমানদারি সুবহানাল্লাহ এই বলে আমাদের কি বসে থাকলে চলবে না আল্লাহ তাআলা তো আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন ঠিক কিন্তু আমাদের কাজ করে কর্ম করে আমাদেরকে খেতে হবে আমরা যদি কাজ করে না খাই কর্ম করে না খাই তাহলেও তো চলবে না কারণ আল্লাহ তাআলা এই কথাও বলে দিয়েছেন আপনাদের জন্য অনেকে আছেন গোরামি বুঝেন যে যেহেতু আল্লাহ তাআলা আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছে তাহলে আমরা কাজ করব কেন বসে থাকবো আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবেন না ভাই আল্লাহ তাআলা যেহেতু আপনাকে হাত দিয়েছে পা দিয়েছে চক্ষু দিয়েছে এগুলো দিয়ে আপনাকে আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করতে হবে এই কথাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন যখন তোমাদের নামাজ শেষ হয় তারপরে তোমরা নামাজ শেষ করে পৃথিবীতে ছড়িয়ে পড়ো আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধানের জন্য এবং মাওলাই কারীমের জিকির করতে থাকো যাতে করে তোমরা ওই কাজে সফলতা অর্জন করতে পারো